এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের প্রসঙ্গ অভিনেত্রী পরিমণি। পরিমণিকে নিয়ে আমার আজকের আলোচনাটি আমি দুটি পর্বে ভাগ করতে চাই। প্রথম পর্বে পরিমণির লাইভটা রিভিউ করতে চাই এবং দ্বিতীয় পর্বে পরিমণির বাসায় কেনই বা র‍্যাব অভিযান চালালো এবং কেনই বা তাকে আটক করল, এর পিছনের রহস্য আসলে কি। তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন, প্রশাসনের সহযোগিতা চেয়েছেন, অর্থাৎ আমাদের প্রশাসনের যে যেখানেই আছেন তাদের সহযোগিতা চেয়েছেন। যারা তার বাসার দরজায় এসেছিল তাদের পোশাক আসলে প্রশাসনের পোশাক ছিল না, এবং তিনি বলেছেন যে তার ধারণা যারা তার বাসায় এসেছিল তারা ডাকাত হতে পারে। তো তিনি যে লাইভে এই কথাগুলি প্রথমের দিকে বললেন, তার এই কথার সত্যতা কতটুকু সেটি আমরা ভিডিওর শেষে গিয়ে জানতে পারব। তবে একটি বিষয় আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে পরিমণিকে সাহায্য করার জন্যে প্রশাসনের সকলকে তো ডাকার প্রয়োজন নেই, যাকে ডাকলে তার সকল সহযোগিতা করা হয়ে যাবে। যাকে ডাকলে তার দরজায় কেন, তার বাড়ির সীমানায়ও কেউ আসতে পারবে না, তাকে ডাকলেই তো তিনি পারতেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কার কথা বলছি, অর্থাৎ আমাদের পুলিশ বাহিনীর যিনি প্রধান আইজিপি মহোদয়, তাকে সরাসরি কল করলেই তো হয়ে যায়। এত পুলিশ বাহিনীর সদস্যদেরকে এইভাবে ডাকাডাকি করার কোনো মানে হয় বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না ম্যাডাম এই বিপদের মুহূর্তে লাইভে এসে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কিনা, আমার জানা নেই। তাহলে চলুন আমরা কন্টিনিউ করি, তিনি আরো কি বলেছেন। আচ্ছা, কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কি করবেন? আচ্ছা আমি বুঝলাম না, মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানা কেউ রেসপন্স করতেছে না, তাহলে কি মানুষ কি মরে যাবে? আমি পূর্বেই বলেছি, উনি বলছেন যে উনি প্রশাসনের সবাইকেই কল করেছেন কিন্তু কেউ রেসপন্স করছে না। আসলে উনি জায়গা মতো কল করেন নাই। আরে ভাই, অ জায়গায় কল করলে কি কাজ হয়? উনি যদি জায়গা মতো কল করতেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত, একজনকে কল করলেই হতো, এত পুলিশ বাহিনীর সদস্যকে কল করার তো দরকার নাই। আর দ্বিতীয় কথা হলো, উনি যে ভাষায় কথা বলছেন মনে হচ্ছে যেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন ভাষায় তিনি কথা বলছেন, এমন ভাব নিচ্ছেন উনি যেন কি হয়ে গেছেন। আর তৃতীয় বিষয়টি হলো, উনি মরে গেলে প্রশাসনের লোকজন আসবে। ম্যাডাম, মরা এত সহজ নয়, মরা এত সহজ নয়। আপনার মরার সময় যখন আসবে তখনই আপনি মরবেন, যখন তখন তো মরা এত সহজ নয়, মরার সময় হলেই আপনি মরবেন। আর আপনি মরলেই কার কি আসে যায়, আপনি মরলেই কার কি আসে যায়, বরং আপনি মরে গেলেই বাংলাদেশের লক্ষ কোটি তরুণ তাদের চরিত্র ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। তবে দোয়া করি যেন মরার আগে অন্তত আপনার হেদায়েত হয়, যেমন সানাই ফিরে এসেছেন, অ্যানি খান ফিরে এসেছেন। আমি বিশ্বাস করি
আপনারও ফিরে আসা সম্ভব। জানি না আপনার হিদায়ত নসিবে আছে কি না, তবে এখন যে অবস্থানে আছেন এই অবস্থানে যদি আরও 10-15-20 বছর বেঁচে যান তাহলে কত লক্ষ কোটি তরুণের চরিত্র হনন করবেন তার তো কোনো হিসাব নিকাশ নেই। তবে আগে থেকেই যদি এই অবস্থায় থেকে মরে যান বরং লক্ষ কোটি তরুণ তাদের চরিত্র ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। আর যদি ফিরে আসেন তাহলে আলহামদুলিল্লাহ। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যে একটা ধরপাকড় আপনার উপর দিয়ে চলছে, আপনাকে গ্রেপ্তার করে এখন জেলখানায় রাখা হয়েছে, এখান থেকে যদি আপনার কিছুটা হলেও শুভবুদ্ধির উদয় হয় তাহলে হয়তো আপনি ফিরে আসলেও আসতে পারেন। দোয়া করি যেন এই জায়গা থেকে শিক্ষা নিয়ে আপনি ফিরে আসেন, আমিন। চলুন আমরা আরও একটু কন্টিনিউ করি। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নাই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি। এখন অবধি আমি বুঝতেছি না, আমি মরে গেলে আসবেন আপনারা? আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা একদম টর্চার। আচ্ছা তাহলে আপনি হারুন ভাইকে কল দিয়েছেন, ও বুঝে ফেলেছেন মনে হয়। আপনার তো বেনজির ভাইকে কল দেওয়ার কথা, আপনি বেনজির ভাইকে কল না দিয়ে হারুন ভাইকে কল দিয়েছেন। আচ্ছা বুদ্ধি আছে ম্যাডাম, বুদ্ধি আছে। কাকে কল করলে বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার পাওয়া যাবে সেটি আপনি আগে থেকেই বুঝে ফেলেছেন যে এখন বেনজিরকে কল দেওয়ার কোনো লাভ নেই। তারপরেও হারুন ভাই আসলো না, আসলেই খুবই দুঃখজনক। হারুন ভাই কিন্তু কাজটা ঠিক করেন নাই, কল দেওয়ার সাথে সাথেই আসার দরকার ছিল। বেচারি মরে যাচ্ছে, আপনারা প্রশাসনের লোকজন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এটা কথা হলো? বেচারি বারবার মরে যাচ্ছে, একবার মরে নাই বারবার মরে যাচ্ছে, অথচ আপনারা কেউই তার কথা শুনছেন না, আপনারা কেউই তার ফোনটা রেসপন্স করছেন না। একটা কাজ হলো, আপনারা এরকম দায়িত্বজ্ঞানহীন পরিচয় কেন দিলেন? হারুন ভাই আপনাকে এত কল করলো অথচ আপনি একটু রেসপন্স করলেন না। কে কে করছে বুঝুক নাই, সব মিডিয়ায় খবর দাও সবাইকে। অশোক অন ক্যামেরা মেরে যাক, কারো যদি মারতে ইচ্ছা করে। আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই, যে কেউ পুলিশ বলে সে ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না ভাই। এইভাবে কিন্তু, হ্যাঁ আমি ফেসবুকে লাইভে, বাবা বাবা আমি মরবার পৃথিবী দেখবে না, আমাকে কে কি করবে, আমার সব আমি দেখাই মরবো তো, আমার সাথে কে কিছু পার পাবে না তো। এত সোজা মরতে তো হবেই, নিয়ে মরবো, সমস্যা নাই। বাহ এত দেমাগ ম্যাডাম, এত দেমাগ। এতক্ষণ বারবার বলছিলেন পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে, আবার এখন দেমাগ দেখাচ্ছেন যে মিডিয়া না আসলে দরজা খুলবেন না, আর মিডিয়াকে না দেখিয়ে আপনি মরবেন না, আপনাকে মারবে, আপনাকে যা কিছু করবে, আপনি সব কিছু দেখিয়ে মরবেন, লাইভও কাটবেন না, এত দেমাগ। দেখা যাক আপনার দেমাগ কতক্ষণ থাকে সেটা আমরা দেখতে চাই। দর্শক আপনারাও সাথে থাকুন, দেখা যাক ওনার এই দেমাগ কোথায় যায়। কি করবে তুমি, লাইভ নিয়ে চলো না, উইদাউট মিডিয়া আমি খুলবো না। তা তুমি যাই বলো, এটা আমি বলে তো রেসপন্স করবে, তুমি যেটা চাই বলো। হ্যালো আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, না হলে একটু বাঁচাইতে আসবেন, আমি মরে যাচ্ছি ভাই। হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি, আমি আমি ব্রেন স্ট্রোক করে মরে যাব মনে হচ্ছে এখন আমার। ম্যাডাম আপনার কল দেওয়া উচিত ছিল বেনজিরকে, আপনি এখন প্রশাসনের লোকজনকে কল দেওয়া বাদ দিয়ে এখন আবার মিডিয়ার কাছে সহযোগিতা চাচ্ছেন। পারেনও ম্যাডাম, আপনি পারেনও, মিডিয়া তো দেখতেছে, মিডিয়া তো নিচে দাঁড়িয়ে আছে, মিডিয়া নিচে দাঁড়িয়ে আছে, আপনি মরে যাচ্ছেন, কতবার মরবেন, কতবার মরবেন ম্যাডাম, আমি তো আগেই বলেছি মরা এত সহজ নয়, মরা এত সহজ নয়, ঠিক আছে, যখন টাইম হবে তখন মরবেন। নাটক তো এখনও শেষ হয়নি,
সবেমাত্র নাটক শুরু, এত তাড়াতাড়ি মরলে হয়? একটা নাটক, একটা সিনেমার নায়িকা যদি এত তাড়াতাড়ি মরে যায়, তাহলে তো চলচ্চিত্র দেখার কোনো মানে হয় না, নাটক দেখার কোনো মানে হয় না, নাটক সিনেমা পূর্ণাঙ্গতা পায় না, এত তাড়াতাড়ি নায়িকা মরে গেলে হয় না? নাটক সিনেমা কেবল শুরু, আমরা কেবল সবেমাত্র দেখা শুরু করলাম, আপনি এত তাড়াতাড়ি মরে গেলে নাটক তো শেষ হবে না, আপনি এত তাড়াতাড়ি মরে গেলে তো সিনেমা শেষ হবে না, সবেমাত্র নাটক সিনেমা শুরু করলেন, একটু অপেক্ষা করেন, আরও কিছু সময় অভিনয় করেন, আমরা একটু নাটক সিনেমা দেখি, তারপরে মরেন, শেষের দিকে গিয়ে মরেন, তাহলে অন্তত আমরা সিনেমাটা দেখে একটু মজা নিতে পারবো। এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। তাও যাক, ধন্যবাদ ম্যাডাম, অন্তত বিপদের সময় আল্লাহর নাম নিয়েছেন, ধন্যবাদ ধন্যবাদ, অন্তত আল্লাহকে স্মরণ করেছেন। আপনি বিপদে পড়েছেন, আপনাকে কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসছেন না, এটা আল্লাহ সহ্য করবে না। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আসলে আপনি তো আল্লাহর ওলি, আপনি বিপদে পড়েছেন, বাংলাদেশের জনগণ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসছে না, বাংলাদেশের মিডিয়া এগিয়ে আসছে না, বাংলাদেশের প্রশাসন এগিয়ে আসছে না, আসলেই আল্লাহ এটা সহ্য করবে না, কথা কিন্তু সত্য বলেছেন। তো তো যাই হোক, ওই যে আপনার একজন পরিচালক রাজ সাহেব, রাজ সাহেবের বাসায় তো বিশেষ বিছানা পাওয়া গেছে, তো সেই বিশেষ বিছানায় রাজের সাথে যা করেছেন ওইটা কি আল্লাহ সহ্য করবে? আর এই যে লক্ষ কোটি তরুণের চরিত্র ধ্বংস করেছেন আপনার যৌন সুশ্রী বিক্রি করার মাধ্যমে, এটা আল্লাহ সহ্য করবে? এখন বিপদে পড়েছেন, এজন্য আমাদেরকে বলছেন যে আপনার সাহায্যে আমরা কেউ এগিয়ে আসতেছি না, এটা আল্লাহ সহ্য করবে না, তারপরেও ধন্যবাদ যে অন্তত আল্লাহর নামটা মুখে এনেছেন। এত রকমের হুমকি ধামকি এতদিনে, এত হুমকি ধামকি এতদিনে, তারপর আমি দরজা খুলতে পারবো না, আমি সরি, আমি ভয় পাচ্ছি। আমি বনানী থানায় ফোন করলাম, আমি ডিভি অফিসে ফোন করলাম, হারুন ভাই ফোন ধরলো, ধরে কি বললো যে কোনো তদন্তের স্বার্থে কেউ আসতে পারে খুলো। আমি বললাম না ভাইয়া, আপনি একটু খোঁজ নেন। তারপরে উনি খোঁজ নিয়ে বললো না না না, আমাদের এখান থেকে কেউ তো যায় নাই, তুমি দরজা খুলো না, আমরা লোক পাঠাইতেছি, এখন অবধি আসে নাই, এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা কাউরে ছেড়ে দেন না। যাই হোক, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে বেনজিরকে কল দিয়ে কোনো কাজ হবে না, এই জন্য আপনি হারুনকে কল দিয়েছেন। ম্যাডাম, হারুনই আপনার বাসায় লোকজন পাঠিয়েছে, ঠিক আছে, এখন আর হারুনকে তেল দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে, যাকে তেল আগে দিয়েছেন তাকে তেল দিলেই বোধ হয় ভালো হইতো, হারুনই লোকজন আপনার বাসায় পাঠিয়েছে, অথচ আপনি হারুনকে কল দিচ্ছেন যে আপনাকে বাঁচানোর জন্য। এনিওয়ে, আর বারবার এত মরার কথা কেন বলছেন, বারবার এত মরার কথা বলতেছেন কেন? আর আপনি মিডিয়া ছাড়া দরজা খুলবেন না, পরিচয় টরিচয় দেওয়া ছাড়া দরজা খুলবেন না, এই যে দেমাকটা দেখাচ্ছেন, দেখা যাক আপনি দরজা খোলেন কি না, আমরা অপেক্ষা করি, শ্রোতা দর্শক আপনারা যারা আছেন আপনারাও অপেক্ষা করেন, দেখা যাক উনি দরজা খুলেন কি না, ওনার এই দেমাক কতক্ষণ থাকে, ওনার ক্ষমতা কতক্ষণ থাকে, আমরা সেটাও দেখতে চাই। আচ্ছা, তোমরা আমার বন্ধু বান্ধব কই আসছো ভাই? তোমরা কই নাই, আশেপাশে কেউ নাই, তোমরা আসতে পারতেছো না? ম্যাডাম, সারা জীবন যৌন সুরসুরি বিক্রি করেছেন, যারা আপনার কাছ থেকে যৌন সুরসুরি কিনেছেন তারা তো আপনাকে টাকা দিয়েছেন, তো ফিরি ফিরি তারা আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে, ফিরি ফিরি তারা আপনাকে হেল্প করবে, এটা ভাবলেন কি করে? আপনি কি মামুনুল হক নাকি, যে হাজার হাজার ছাত্র আছে তারা আপনার সম্মানে রিসোর্টের দরজা জানালা ভেঙে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে? আপনি কি মামুনুল হক নাকি? যদি মানুষকে নৈতিকতা শিখাতেন তাহলে ঠিকই তারা আপনাকে উদ্ধারের জন্য এগিয়ে আসত, কিন্তু সারা জীবন তো যৌন সুরসুরি বিক্রি করেছেন,
তো যারা আপনার কাছ থেকে যৌন সুরসুরি কিনেছেন তারা তো আপনাকে টাকা দিয়েছেন, তো তাদের কি দায় পড়েছে আপনাকে সহযোগিতা করতে আসবে? এখনো বিষয়টা বুঝতে পারেন নাই? আমি তাহলে কি করব? দিবরা আমি বলছি আমাদের রেসপন্সটা শুনবে। দিবমা মরে যাবো, দিবমা এত লোক দেখতেছে থানা থেকে, এতক্ষণ লাগে লোক, কেউ আসতেছে না কেন? আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোন প্রশাসন থেকে আসছে। যাক, এবারে আমরা ম্যাডামের কান্না দেখলাম, তার মানে দেমাগ কিছুটা হলেও কমেছে। এতক্ষণ অনেক চিল্লাচিল্লি করছিল, অনেক দেমাগ দেখাচ্ছিল, কাউকে ছেড়ে দেবে না ইত্যাদি ইত্যাদি, দরজা খুলবে না মিডিয়া না আসা পর্যন্ত, তারপরে থানা থেকে কনফার্ম না করা পর্যন্ত ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা এতক্ষণ শুনছিলেন আপনারা। কিন্তু দেমাগ একটু কমে আসছে, একটু কান্নাকাটি করলেন আর কি। তবে ওনার কান্নার ধরনটা একটু ভিন্ন ছিল। আমাদের হেলেনা জাহাঙ্গীরের কান্না ছিল এক ধরনের, ওনার কান্নাটা আবার আরেক ধরনের। তো যাই হোক, দেমাগ কিছুটা কমলো আর কি। দেখা যাক দরজা খোলে কি না। এবং এতক্ষণ আপনারা যে কথাবার্তাগুলো শুনেছেন, এই কথাবার্তাগুলো আদৌ সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, চলুন আমরা তার বক্তব্যের শেষ অংশ শুনি, তারপরে আমরা কথা বলি। জি ভাই, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন, আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি। কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? দেখেন আপনি, আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না আমরা না, এসব বলেন না ভাইয়া, এসব বলেন না, প্লিজ এসব বলেন না। আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন? না আমি মোটেও এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। না কই যাও, খুলে দাও দরজা, খুলে দাও, খুলে দাও। আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ আমি দরজা খুলে দিলাম। যখন ভাঙচুর, যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে, আমরা কথা বানাচ্ছি না। এই আপনি আপনার লক তো ছুটেন অলরেডি। আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন, আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, আপনি ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়ালে আপনি রাস্তায় দেখতে পান, তাই না? হ্যাঁ লাইভ আসি আমি। কেন আপনারা কেন কানে কানে বলতেছেন লাইভ আসে? না না সমস্যা নেই, কেন আপনি কাইন্ডলি লাইভটা আপনি কেটে দেন। আমরা আইনগত ভাবে আপনার মোবাইলটা চাচ্ছি। আমরা আশা করবো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইফটি আপনি নিজের হাতে কাটুন। দর্শক, আপনারা নিশ্চয়ই তার লাইভের শেষ অংশ দেখেছেন। তার মানে উনি গোটা লাইভে যত কথা বলেছেন সে কথাগুলির অধিকাংশই বানোয়াট এবং মিথ্যা কথা বলেছেন। লাইভের শেষ অংশে তার অ্যাটিচিউড, তার কথাবার্তা বলার ধরন যেটা আপনারা দেখেছেন, পূর্বে যত কথা বলেছেন অধিকাংশই বানোয়াট কথা বলেছেন এবং মিথ্যা কথা বলেছেন। তিনি বারান্দায় দাঁড়িয়ে বা জানালার ফাঁক ফোকর দিয়ে দেখলেই বুঝতে পারতেন যে বাইরে আসলে কারা দাঁড়িয়ে আছে। উনি প্রথমের দিকে বলেছেন যে কারো সাদা শার্ট, কারো লাল শার্ট, বিভিন্ন পোশাক, প্রশাসনের কোনো পোশাক ছিল না। কিন্তু শেষে কিন্তু সব স্বীকার করলেন, সব স্বীকার করলেন আসলে তারা প্রশাসনের লোকজনই, এবং পরিচয়ও দিয়েছে উনি কেয়ার করেন নাই।
ওই যে শক্তির উৎস কোথায়? বেনজির আহমেদ। ওই উৎসের কারণেই কিন্তু এত সময় এত দেমাগ দেখিয়েছেন, কিন্তু শেষের দিকে এসে একেবারে বিরাল হয়ে গেলেন। এরপরের ঘটনা তো বিশাল একটা ইতিহাস। তার বাসায় 100 বোতল বিদেশি মদ পাওয়া গেছে, 100 বোতল। আমি জানি না নিউ ইয়র্কে আমরা যারা বসবাস করি, নিউ ইয়র্কের কোনো বারে এত বোতল মদ থাকে আমার জানা নেই। আসলে কোনো দিন বারে যাইনি তো এটা জানিও না। তবে তার বাসায় যত মদের বোতল পাওয়া গেছে, এটা একটা দোকান, এটা একটা বার। এখন আসলেই তার বাসায় কেন অভিযান চালানো হলো, তাকে কেনই বা গ্রেপ্তার করা হলো, এটি নিয়ে আমি পরের পর্বে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।